বিশ্বনন্দিত ফুটবলার ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তার হত্যার বিচার দাবি করেছে ভক্তরা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বুধবার সমাবেশ করে এই দাবি তোলেন ম্যারাডোনা ভক্তরা। গেল বছরের 25 নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে মারা যান 60 বছর বয়সী দিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তি এই ফুটবলার হৃদরোগে মারা গেছেন বলা হলেও তার ভক্তদের বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে। বিক্ষোভে অংশ নেন ম্যারাডোনার দুই মেয়ে ডালমা ও গিয়ানিন্না। 10M নামে ম্যারাডোনার ভক্ত একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে।